হ্যালো টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভিডিওতে জানাই স্বাগত প্রতিবারের মতো আজও আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে বলা হচ্ছে তোমরা ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে নির্দিষ্ট একটি শিক্ষাগত যোগ্যতায় ঠিক আছে সমস্ত কিছু বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে তোমাকে জানিয়ে রাখি তুমি দিয়ে আমাদের চ্যানেলে এই প্রথম আমরা ভিজিট করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অন নোটিফিকেশন অন করে দেবে কারণ আমরা চাকরি লাইটের সমস্ত রকম খবরাখবর এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকি চলুন আজকের ভিডিও শুরু করা যাক নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ প্রভেশনারি অফিসার্স ঠিক আছে তোমাদেরকে এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদেরকে বলা হচ্ছে যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং ফিজ পেমেন্ট করার যে ডেট শুরু হচ্ছে তাহলে যে চোদ্দো এগারো দু হাজার কুড়ি অর্থাৎ চোদ্দোই নভেম্বর আজ থেকে আবেদন তোমাদের শুরু হচ্ছে এবং বলা হচ্ছে যে আবেদন চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে এখানে তোমাদের যদি আমরা একটু ভালোভাবে নজর রাখি এখানে কি বলা হচ্ছে আমরা দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন করার ডেট আমরা ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছি তোমাদের বলা হচ্ছে অনলাইনে প্রিলিমিনারি এক্সামটা হবে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে তারপরে যদি বলা হচ্ছে সেকেন্ড ফোর্থ এবং ফিফথ জানুয়ারি দু হাজার একুশ এই তারিখের মধ্যে তোমাদের অনলাইনে প্রিলিমিনারি এক্সামটা হবে তারপরে অনলাইনে মেন এক্সাম হবে উনত্রিশে জানুয়ারি ঠিক আছে এবং ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মার্চ দু হাজার একুশ ঠিক আছে এই তারিখে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলা হচ্ছে যে একটা ওয়েবসাইট দিয়েছে দুটো ওয়েবসাইট দিয়েছে একটা আরেকটা এখানে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি দু হাজারটি এখানে কিন্তু এটি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তোমরা যে কোনো জায়গা থেকে ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবে তারপরে এখানে তোমাদেরকে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এলিজিবিলিটি গাইডের মধ্যে তোমাদের বয়স যখন হিসাবটি করবেন তখন অবশ্যই বলা হচ্ছে একত্রিশ বারো দু এই তারিখের মধ্যে হিসাবটি করবেন এবং এখানে আবেদন করার জন্য তোমরা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে বলা হচ্ছে যে তোমাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে যে কোনো স্ট্রিম থেকে হলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে তারপর তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের উর্দুসীমায় তোমরা দেখতে পাচ্ছ এসসি এবং এস টি পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছর বয়স প্রতি সময় ছাড় পাবে ঠিক আছে আমি একটু আগে একটু ভুল বললাম তোমাদের বয়সটা কিন্তু হিসাবটা করতে হবে এক চার দু হাজার কুড়ি অনুযায়ী ঠিক আছে তারপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে এখানে আবেদন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিয়ের কথা বলা হচ্ছে তা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হচ্ছে যে যারা জেনারেল আছেন এবং ওবিসি আছেন এবং ইডাব্লিউএস আছেন তাদের কিন্তু সাড়ে সাতশো টাকা আবেদন ফি দিতে হবে ঠিক আছে কিন্তু বলা হচ্ছে যে এস এবং এস টি এবং পিডাব্লিউজি যারা আছেন তাদের কিন্তু কোনো আবেদন ফি দিতে হবে না অর্থাৎ এসসি এবং এস টি এবং পিডব্লিউরা এখানে বিনামূল্যে আবেদনটি করতে পারবে এবং এখানে সেই সঙ্গে তোমাদের প্রিলিমিয়ারি এবং মেনের যে এক্সাম সিলেবাস হয় তা দিয়ে দিয়েছে তোমাদের বলা হচ্ছে প্রিলিমিয়ারি তোমাদের একশো নম্বরে হবে এক ঘন্টা তোমরা সময় পাবে এখানে যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে ইংলিশ কোয়ান্টিটি অ্যাপটিটিউড এবং রিজনিং তোমাদের দেওয়া হচ্ছে দ্বিতীয় ফেজ টু অর্থাৎ মেন এক্সামের জন্য তোমাদের বলা হচ্ছে যে টোটাল তোমাদেরকে এখানে দুশো মার্কসের কোশ্চেন হবে কী কী বলা হচ্ছে তিন ঘন্টা সময় পাবে তোমরা এখানে রিজনিং এবং কম্পিউটার অ্যাপ্টিটিউড বলা হচ্ছে ডাটা অ্যানালিসিস থাকবে এবং ইকোনমিক জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস এগুলো থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তারপরে আমরা যদি নাম্বার অফ চান্সের কথা দেখি এখানে কিন্তু বলা হচ্ছে তোমরা যারা জেনারেল আছো এবং ইডব্লিউএস আছো তাদের কিন্তু ম্যাক্সিমাম তোমরা এখানে চারবার চান্স পাবে ঠিক আছে আর ওবিসি এবং এসসিদের জন্য বলা হচ্ছে যে ওবিসিরা সাত বছর এবং এসসি যারা আছেন বা এসটি আছেন তারা কোনো মানে নো রেকটিশন করা আছে তারা এখানে যত খুশিবার আবেদনটি করতে পারবে তোমাদের এখানে ফিজ পেমেন্টের কথা বলা হচ্ছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং অনলাইনেই তোমাদেরকে ফিজ কিন্তু পেমেন্ট করতে হবে এবার আমরা যদি একটু এক্সামিনেশন সেন্টারের দিকে নজর রাখি বলা হচ্ছে যে এক্সামিনেশন সেন্টার কিন্তু একটা খেয়াল করে বলে দিই এক্সামিনেশন সেন্টার তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে সেন্টার দেবে সেই সেন্টারই তোমাদেরকে পরবর্তীকালেই রাখতে হবে পরে কিন্তু এটি চেঞ্জ করা যাবে না ঠিক আছে সে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি সেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখব এই প্রথমে যেটি ঘরটি বলা হচ্ছে প্রিলিমারি এক্সামের জন্য এক্সাম সেন্টার এবং দ্বিতীয় রয়ে হচ্ছে মেন এক্সামের জন্য ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলের জন্য প্রিলিমিয়ারির জন্য রাখা হচ্ছে যে আসানসোল দুরাপুর হুগলি কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি এবং মেন এক্সামের জন্য রাখা হচ্ছে হুগলি কল্যাণী এবং কলকাতা ঠিক আছে আজকের আমরা ভিডিওটা এ পর্যন্তই রাখছি তোমরা যদি কোনো বুঝতে আসতে হয় অবশ্যই কমেন্ট করতে পারো আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো কারণ আমরা রিলেটেড সমস্ত রকম খবরাখবর সবার আগে দিতে থাকি